হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আবারও চলেছে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকে আছে আমাদের চিকেন এগ কারি আর ভাত। আর যে আমাদের রোজকার মতো উইনার হতে পারে তার জন্য আছে, কালকের জন্য আছে শপিং, তাকে নিয়ে যাব আমরা শপিং করতে। আর যে পারবে না তাকেও নিয়ে যাব, কিন্তু সে অল্প মধ্যে, মানে যে জিতবে তার ইচ্ছা মতো জিনিস দেবো আমরা, আর যে হারবে মানে তাকে আমাদের পছন্দের জিনিস দেবো। এটাই, হ্যাঁ হ্যাঁ, ওটাই পার্থক্য তাদের মধ্যে, যে জিতবে আর হারবে হারার জন্য। তো আমরা শুরু করছি দীর্ঘ টাইম না করে। তো বন্ধুরা, যে আমাদের রোজকার মতন নতুন আসছো, তারা ভিডিওটা যদি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করো, লাইক করবো এবং কমেন্ট করে জানাবো যে কেমন লাগছে ভিডিওটা। তো শুরু করি, 1 2 স্টার্ট। আজকে আছে যে জিতবে তার মনের মতন শপিং করতে পারবে, জামা কাপড় কিনতে পারবে। আর যে হারবে, আজকে যে উইনার হবে তার ইচ্ছা মতো কালকে শপিং নিয়ে যাবো, তাকে তার ইচ্ছা মতো সে শপিং করতে পারবে। আর যে হারবে সে শুধু নিজের ইচ্ছা মতো পারবে না, আমাদের মানে ইচ্ছা মতো আমরা তাকে কিনে দেবো। এটাই আজকে পুরো তাকেও দেবো, কিন্তু জিতে পারতি ভালো পাবে, নিজের মন মতন যে হারবে। আজকে জিততে হবে, কিন্তু কালকে শপিং করতে যেতে হবে, নাম জামা প্যান্ট ঘড়ি সব পাবা, স্মার্ট ওয়াচ। ও ফাইন, কি এটা লেগ পিস দেখাচ্ছে? আমি বলছিলাম কিন্তু সমুখ আছে। তো আজকে আমাদের দুই শের দো জাবান আগায় ফিরছে। প্রথম কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। তারা তো জিততে কি চেষ্টা করবো, চেষ্টা করবো, চেষ্টা করবো, চেষ্টা। তো আমাদের এই হলুদ দেশ পাড়া ছেলেটা সবসময় চেষ্টাই করে, কিন্তু দ্বিতীয় যায়। মরিচ খাতের একটা না খেলে মানে দর্শক দেখাতো না, মুর্শিদাবাদ একটা মুর্শিদাবাদ হবে। বে খারাপ করকে হামে ইউনা জায়েঙ্গে, বললাম শেষ করে ফেললো সাইন। এ গুলফামে তিন তিন ডিম শেষ, সাইনের এখনো পর্যন্ত ডিম শেষ হয়নি, আর গুলফামে তিন তিন ডিম শেষ হয়ে গেছে। তো জিতলেই পারে, আমাদের তরফ থেকে আছে ইচ্ছা মতন শপিং করবে, আর হারাপাটিকে আমরা শপিং তার আমাদের মনের মতন করে করে দেবো। ফাইন, কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। গুলফামে দিকে তাকিয়ে দেখো, গুলফামে তো শেষ করে ফেললো ডিম আর ভাত। ডিমের ভাত নাকি খাচ্ছে? ঘটনা ঘটনা তাই রে, হার খাতে না, হার খাতে না, আমার কোনো হার নেই। হ্যাঁ সাইডে রেখে দাও। হ্যাঁ এবার সাইন খেপে যাবো, খেপে যাবে, গুলফাম সাইন খেপে গেছে তুমি তাড়াতাড়ি। গুলফাম বলছে ও খেপলে কি হবে, আমি তো আছি। ফাইন জিততে হবে, বলতাম মাংস খাতে মানে শুধু হয়ে গেলে খালি হবে, আর এই মাংস খাতে শুধু হারে খাতে হবে না। তো সাইন অলরেডি সাইনের কমপ্লিট, কিন্তু ভাত আছে বলতাম, কত হার খাতে হবে না, হার খাতে হবে না, মাংস খেলা ডিম কমপ্লিট করো। একটা লাল মরিচ খাও, বলবো লাল মরিচ খাও, বললাম ঝাল খুব কমই খাই বন্ধুরা। ভাতটা সাইন কুড়িলে কুড়িলে ভাতটা ঠিক খাবে, ঠিক খাবে সাইন, বলছে আস্তে আস্তে তোমরা চিন্তা করো না, জিতবো তো আমি, জিতবই তো আমি। কে পানি খাও, পানি খাও, পানি খাও, কোনো প্রবলেম নেই, পানি খাও, না না কোনো প্রবলেম হয়নি। সাইন হিসেবে যায় সাইন, টাইগার কি চিল্লায় টাইগার তাড়াতাড়ি লাস্টে হারো না তুমি। যা সাইন মনে হয় হেরে যাবে, তো সাইন তুমি পারলে খেলো, ওটা তুমি যদি পারো খেলো। তো আমাদের গেমের উইনার গুলফাম, গুলফাম কালকে গুলফাম ওর মাধ্যমে কি কিছু বলে জিজ্ঞেস করো, কালকে গুলফাম আমি কি কালকে বলো কি করবো কাল শপিং,
শপিং বাজার করব এবং জামা কাপড়, মায়ের জন্য শাড়ি এবং বোনের জন্য জামা কাপড়, ছোট ভাইয়ের জন্য জামা প্যান্ট এবং আমারও জামা প্যান্ট কিনবা। তো জিতে কেমন লাগছে? জিতে খুব ভালো লাগছে, সুন্দর। আর সাইন সাইন হেরেছে, তাহলে সাইনকে কি দিবা? সাইনকে দিব স্টেশনে ছিড়া জামা, স্টেশনে পরে থাকা জামা দিবে। আমি দিব, দাও তাহলে